হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই কেসরাননগর পরিবারের নতুন আর একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানায় আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন যাতে যখন আমি ভিডিও পাবলিক করি সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় আজকে আমি তৈরি করছি সুজির পরোটা তো চলুন এবার শুরু করা যাক প্রথমে এখানে আমি উঁচু উঁচু তিন চামচ সুজি নিয়ে নিচ্ছি তাতে এবার দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবার তাতে পরিমাণ মতো সাদা তেল ও পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নুনটাকে আর সাদা তেলটাকে ময়দা সুজির সাথে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেবো ময়দাটাকে কিন্তু খুব সফট করে মেখে নিতে হবে ময়দার যে কোনো রেসিপি ডোটা যত সফট করে মাখবেন তত রেসিপিটা কিন্তু খেতে টেস্ট হবে এবার আমি আধ ঘন্টার জন্য এটাকে ঢাকনা দিয়ে চেপে রেখে দেবো যার হাতে যতটা সময় সে ততক্ষণ রেখে দিতে পারেন আধ ঘন্টা পর দেখুন ময়দার ডোটা কতটা সফট হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এবার আমি ডোটাকে আর একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব এবার আমি এক এক করে লেচি কেটে নেব যার যে সাইজের পরোটা মানে ভালো লাগবে খেতে সে সেই সাইজের ডো কেটে নিতে পারেন দেখুন আমার সব ডৌগুলো কেটে গোল করা হয়ে গেছে এবার আমি এক এক করে বেলে নেব এবার লেচিটা গুঁড়ো ময়দা দিয়ে আমি বেলে নেব গুঁড়ো ময়দা দিয়ে বেললে কি হয় খুব তাড়াতাড়ি পাতলা এবং বড় পরোটা কিন্তু বানানো সম্ভব তেল দিয়ে বেললে যেটা অনেকক্ষণ সময় লাগে গুঁড়ো ময়দা দিয়ে বেললে কিন্তু অল্প সময় হয়ে যায় দেখুন কত অল্প সময় আমার কত পাতলা এবং বড় পরোটা হয়ে গেল পরোটাটা কিন্তু উল্টে পাল্টে আমি চারিদিক একরকম ভাবে বেলে নেওয়ার চেষ্টা করেছি দিক মোটা কোনো দিক পাতলা এরকম ভাবে কিন্তু দেখুন আমি বারবার পাল্টে কিন্তু চারিদিকটা সমান করে নেওয়ার চেষ্টা করছি আমার একটা পরোটা বেলা কিন্তু হয়ে গেছে এভাবে একটু দু হাত দিয়ে ময়দাগুলো যে গুঁড়ো ময়দাগুলো লেগে রয়েছে সেগুলো আমি মানে ঝেড়ে নিলাম এবার আমি একই পদ্ধতিতে সব পরোটাগুলো বেলে বেলে এই রকম পাতলা পাতলা পরোটা আর কষা কষা আলোর দম খেতে কিন্তু অসাধারণ লাগে আলুর দমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন আমার সব পরোটাগুলো বেলা হয়ে গেছে আবার একটু হাত দিয়ে এরকম ঝেড়ে নিচ্ছি অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি এবার তাতে আমি আলগা একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে পরোটা দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি পরোটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি ওপর থেকে আবার হালকা করে একটু তেল ব্রাশ করে দেব এইভাবে ব্রাশ দিয়ে তেল দিলে অল্প তেলে অনেক পরোটাও ভাজা যেমন যায় তেমন স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু খেয়াল রাখা যায় যেহেতু বাঙালি মানুষ তেলে ঝালেই আমরা এবার পরোটাটাকে আমি উল্টে নেব আমার উল্টানো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পরোটাটা কত পাতলা বেলা হয়েছে যেই কারণে আমার উল্টাতেই অসুবিধা হচ্ছে যে আবার একটু সামান্য একটু উনি খুন্তি দিয়ে চেপে চেপে দিলাম আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটাগুলো কিন্তু চারিদিক থেকে ভেজে নেব গ্যাসটা কিন্তু অবশ্যই সিমে রাখতে হবে গ্যাস যদি জোরে দিয়ে ভাজেন খুব তাড়াতাড়ি পরোটাটা ভাজা হয়ে যাবে যাতে ভেতরটা কাঁচা কাঁচা লাগবে খেতে এবং পরোটাটাও খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে এই জন্য গ্যাসটা সিমে দিয়ে আস্তে আস্তে ভাজলে কি পরোটাটা অনেকক্ষণ অবধি নরম থাকে দেখুন আমার হালকা হালকা কিন্তু এই সাইডে কালার এসে গেছে পরোটাটা কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে পরোটাটা আমি তুলে নিচ্ছি এবার একই রকমভাবে ভাবে তেল ব্রাশ করে দেবো এবার একই পদ্ধতিতে যেরকম প্রথম পরোটাটা ভাজলাম সেভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেব যেই পরোটাটা কালারটা চেঞ্জ হলো সেই তেল ব্রাশ করে দিচ্ছে আবারও উল্টে আর এক সাইড আমি আবার ভেজে নেব আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি দেখুন এরমভাবে কিছুক্ষণ রাখবেন দেখুন ছোট ছোট হালকা হালকা বাবল বাবল হয়ে ফুলে উঠবে আর অবশ্যই হ্যাঁ পরোটা যখনই হয়ে যাবে একটা ঢাকনাওয়ালা পাত্রে রাখবে যাতে পরোটার ভাবটা না বেরোতে পারে পরোটাটা তালে অনেকক্ষণ অব্দি নরম থাকবে এবং খেতেও অনেক টেস্ট হবে দেখুন বলতে বলতে কিন্তু আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন